তো আপনি আমার কাছে বিয়ে বসবেন, আর সে যদি না আমিও তার কাছে বিয়ে বসব, সরাসরি সে আসবে, তার নাম্বার নম্বর ঠিকানা দিয়ে দেব, সে আমার বিয়ে করবে, আমিও বসব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় নারীর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মরিয়ম। মরিয়ম আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। তা কি অবস্থা, আপনি কি বলতে চান? কি বলতে যাই, ইউটিউবের ভিতরে আইছি, বিয়ে হয়েছিল, স্বামী তালাক দিছে, একটা ছেলে আছে, বাবা মা আছে, বাবা মা ডালিয়ে ছেলে ডালিয়ে মানুষের বাসা বাড়ি কাজ কাম করে খাই। আগে গিরাম টিরাম ঘুরছি, গিরামে গেছি, মানুষের নানান কথা বলে, বাজে কথা বলে, এখন বলছি বাবা মা গৃহস্থ এই বেদের কাছে বিয়ে দিয়েছিল পছন্দ করে, সে এখন দুই বছরের বাপ বলিয়ে তালাক দিছে, এখন তালাক দিছে, এখন সে রাখতে চায় না, বাবা মা তার মালিক গার্জিয়ান লিয়ে তালাক দিয়ে দিছে, এখন ছেলেটা লিয়ে বাবা মাটা লিয়ে ভাড়া বাড়িতে থাকে, এখন যা আমার একটু হেল্প করতে পারবে, দেখাশোনা করতে পারবে, আমার বাচ্চাটার ভবিষ্যৎ করতে পারবে, সেও আজি মরণের জন্য আমার মন থেকে ভালোবাসবে, তারাও আমি ভালোবাসবো, সে যদি ফোনের মাধ্যমে কথা বলবে, উনিও বলবে, আমিও বলবো, যদি আপনি আমার কাছে বিয়ে বসবেন, আর সে যদি না আমিও তার কাছে বিয়ে বসবো, সরাসরি সে আসবে, তার নাম্বার নম্বর ঠিকানা দিয়ে দেব, সে আমার বিয়ে করবে, আমিও বসবো। আচ্ছা, আপনার বিয়ে করে সংসার করছিলেন কত বছর? সংসার দুই বছর, মাত্র দুই বছর করে সন্তান হওয়ার পরেই চলে গেছে। সন্তান হওয়ার পরেই তো সন্তানটা তো এখন এখন ছোট রয়েছে। সন্তানটা কি, ছেলে না মেয়ে? ছেলে। ছেলে তো এখন সন্তানটাকে নিয়ে আপনি কি মানুষের বাসায় কাজ কাম করে আসলে চলতেছেন? তো এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন? ভবিষ্যৎ এখন আমার ছেলেটা যে আমার দেখাশোনা করবে, ভবিষ্যৎ করবে, এখন বেদের পরিবারে বিয়ে বইছিলাম। আপনি কি এখন নতুন করে কোনো বিয়ে শাদী চিন্তা করতেছেন? নতুন করে এখন বেদে বাদ দিয়ে গৃহস্থর মধ্যে আমি বসে বিয়ে করে সংসার করতে পারবেন? গৃহস্থ মেয়ে ছেলেদের কিন্তু একটা ধারণা আছে যে বেদে মেয়েদের সংসার হয় না, তারা কাজকাম করতে ভয় পায়, কষ্ট পায়, এরকম কি আপনার মনে হয় যে গৃহস্থ পরিবারে ধরুন গরু ছাগল অনেক কিছুই থাকে, বড় সংসার থাকে, চাষবাস থাকে, এগুলা গৃহস্থ বাড়ির হাঁস মুরগি এগুলা করতে পারবেন, সংসার করতে পারবেন? তার একটা সন্তান থাকে, এরকম যদি হয় তাও কি সংসার করবেন, বিয়ে শাদী করবেন? আচ্ছা, যাই হোক, এখন আপনার মেনে নেওয়া উচিত, যেহেতু আপনি আসলে কষ্টের ভিতরে আছেন, সমস্যায় আছেন, আপনার বাচ্চাটাকেও মানুষ করতে হবে, যে কেউ যদি আপনার এই কষ্টের কথাগুলো শুনে বিয়ে করতে চায় বা পাশে দাঁড়াতে চায়, আপনি একটু খোঁজ খবর নিয়ে বিয়ে করে সংসার করলেই মনে হয় ভালো। তো এখন আপনার গার্জিয়ান হিসেবে কে আছে? এখন গার্জিয়ান বাবা মা আছে। বাবা মা আছে। আচ্ছা, যেই যদি এই ভিডিওটা দেখার পরে বিয়ে শাদীর কথা বলে, বাবা মার সাথে কথা বলবেন, তাদেরকে বলবেন আসতে এসে দেখাশোনা করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবে। তা আপনাদের আসলে ঠিকানাটা কোথায়? বাবা তো জীবিত আছে, যাই হোক, আপনার বাবার সাথে যদি কেউ যোগাযোগ করে বা এসে যদি কথা বলতে চায় পারবে। আর আপনার তো মোবাইল নাম্বারটা তো দেওয়া যাবে, মোবাইল নাম্বারটা যোগাযোগ করলেও তো হবে, মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? যারা এই আপুর সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, তারা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01725184726। নাম্বারটা সবসময় খোলা থাকে? নাম্বারটা সবসময় খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সুন্দর মতো করে কথা বলবেন, আপনার কষ্টের কথাগুলো বুঝাবেন, না হলে তো মানুষ বুঝবে না। আপনার এই ভিডিওর কথা শুনেও তো সব হয়তো সবাই বুঝতে পারবে না, আপনার কথা শুনে যে কেউ যদি ভালো লাগে বা কোনো হেল্প করতে চায়, আপনার বাচ্চার কেউ যদি একটু সহযোগিতা করতে চায় পড়ালেখা করানোর, আর কয়েক বছর পর তো স্কুলে ভর্তি করতে হবে, যাই হোক, আপনি চেষ্টা করবেন বাচ্চাটাকে পড়ালেখা করানোর জন্য, আপনার তো ইচ্ছা আছে বাচ্চাকে পড়ালেখা করানোর জন্য, যাই হোক, যদি টাকা পয়সার সমস্যা হয় মাদ্রাসাতে দিয়ে দিবেন, কোনো উপায় এতিমখানাতেও দিয়ে আপনি খোঁজ খবর নেবেন, হাফেজ মাওলানা বানাবেন। ঠিক আছে আপু, তাহলে ভালো থাকবেন, আর নামাজ কালাম পড়েন? হ্যাঁ পড়ি। যাই, নামাজ কালাম পড়বেন, দোয়া করবেন, ঠিক আছে? তার কোনো কিছু বলতে চান? একটা কথা কি যে আমার সাহায্য করবে, আমার বাবুদার, আমার বাবুদার মন থেকে
আমার বাবুর মন থেকে দায়িত্ব লেবে, আমারও ভালোবাসবে, তারা আজীবনের জন্য আমি ভালোবাসবো, নামাজ পড়ে দোয়া দেবো তার জন্যে। আর একটা কথা, কেউ যেমন ভাই কেউ যেমন খারাপ কথা না বলে, এটাই অনুরোধ। ওকে আপু, তো ঠিক আছে, তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।